শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা। কৃষি নির্ভর দেশ হওয়ায় অন্যান্য কৃষি নির্ভর দেশের মতো বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সহজেই মুক্ত হতে পারবে না। ফলে খাদ্য নিরাপত্তা ব্যাহত হওয়া, বেকারত্ব, দারিদ্র সহ নানা জটিলতার সম্মুখীন হতে হবে। গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক বক্তৃতায় এই কথা বলেছেন ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কস গ্রুপের চেয়ারপারসন সাইমন ম্যাক্সওয়েল। সংকটের সমাধান নিজেদেরই খুঁজে বের করে তা বাস্তবায়নের উপর জোর দেন তিনি। আর পদ্মা সেতুর মতো জলবায়ু তহবিলেও নিজস্ব অর্থায়নের চ্যালেঞ্জ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। অর্থনীতি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যর্থতার ফলে সৃষ্ট সংকটই চলতি বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তৃতার আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে এবারে বক্তা ছিলেন ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কস গ্রুপের চেয়ারপারসন জলবায়ু বিশেষজ্ঞ সাইমন ম্যাক্সওয়েল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ ও প্রতিষ্ঠার প্রশংসা করে ম্যাক্সওয়েল বলেন, কৃষি নির্ভর দেশ হওয়ায় চাইলেও বাংলাদেশ এই বিরূপ প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। এর জন্য শিল্প নির্ভর দেশগুলোকেই দায়ী করেন তিনি। এখনো বাংলাদেশের 30% মানুষ কৃষিভিত্তিক কর্মসংস্থানে জড়িত। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ওই 30% লোকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, একই সঙ্গে বাড়বে দারিদ্র, ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা। সুতরাং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতৃত্ব দিলেও এদেশ নিজেই বড় ঝুঁকিতে। 2070 সালের মধ্যে কার্বনের পরিমাণ 0% নামিয়ে আনা অতটা সহজ নয়। জলবায়ু পরিবর্তন জনিত বিরূপ প্রভাব যাবতীয় চ্যালেঞ্জ মেনে নিয়েই নেতৃত্ব, নীতি নির্ধারণ, সুসমন্বয় ও তা বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে সমাধানের উপায় নিজেদেরই খুঁজে বের করতে হবে বলে উল্লেখ করেন ম্যাক্সওয়েল। নিজেদের সংকট নিজেদেরই সমাধান করতে হবে, একই সঙ্গে অস্তিত্বের প্রশ্নে সমঝোতার ভিত্তিতে দায়ী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। উন্নয়ন ও পরিবেশ রক্ষার বিষয়টি অনেকটাই সাংঘর্ষিক হলেও পরিবেশ রক্ষা করে যতটুকু কাজ করা যায় সেদিকে নজর রাখতে হবে। অনুষ্ঠানে সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহান পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংককে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে কাজ শুরু করে রাজনৈতিক চ্যালেঞ্জ জিতেছেন। এই অবস্থায় জলবায়ু পরিবর্তন রোধে গঠিত বৈশ্বিক তহবিল থেকে দাতারা অর্থ ছাড় না করলে প্রধানমন্ত্রী একই চ্যালেঞ্জ নিতে পারবেন? জুয়েল থিওটোরিয়াস, দেশ টিভি, ঢাকা। এ মাসের শেষের দিকেই সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় সরকার, তবে এজন্য প্রস্তুত নয়।